বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টেস্টি বাংলার আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করতে চলেছি শীতকাল স্পেশাল হাঁসের মাংস। অনেকে বলে যে হাঁসের মাংসের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, তবে আজকে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করেছি, সেগুলো অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের মাংস আর কোনো দিনও দুর্গন্ধ হবে না। তাই স্কিপ না করে পুরো রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আজকে আমি হাঁসের মাংস রান্না করছি। তো আমি যে হাঁসটা নিয়েছিলাম, গোটা হাঁসটার ওয়েট ছিল 1 কিলো 300 গ্রাম। হাঁসটা কেটে কুটে নেওয়ার পরে ঠিক এতটা হয়েছে, 1 কিলো বা 1,150 মতো হবে, যদিও আমি ওয়েট করিনি, আন্দাজ করে বলছি। আমি কিন্তু স্কিন সহ নিয়েছি, আপনার চাইলে স্কিনটা আউট করে নিতে পারেন, তবে হাঁসের মাংসতে স্কিন থাকলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এবং এখন যেহেতু শীতকাল, হাঁসের মাংসতে অনেকটা ফ্যাট থাকে এবং সেই ফ্যাটের কারণে কিন্তু মাংসের টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। তাই আমি বলবো যে আপনারা স্কিন সহ রান্নাটা করবেন, টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। হাঁসের মাংস রান্না করার জন্য আজকে আমি 2 এলাচ এবং দারচিনি একসঙ্গে একটু বেটে নেব। দারচিনিটা আমি 1 ইঞ্চ মতো নিয়েছি। অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেল দিয়েই করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ, এবং এই পেঁয়াজটা আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এরকম গোল্ডেন হয়ে ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিচ্ছি আমি একটা খুব ছোট সাইজের টমেটো কুচি, যদি বড় টমেটো থাকে তাহলে আমি বলবো যে আধখানা টমেটোটা নেবেন। 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ, লঙ্কা দিচ্ছি নিজের স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, দারচিনি এবং এলাচ বাটাটা আমি অ্যাড করে দিলাম, এবং লবণটাও দিচ্ছি আমি নিজের স্বাদ মতো। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু কষানো যাবে না, একদম শুকনো, তো তাই আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি, 3 টেবিল স্পুন মতো, এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মশলার গা থেকে তেলটা কিন্তু আলগা হয়ে এসেছে, মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাঁসের মাংসটা অ্যাড করে দিচ্ছি, এবং এই মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ঠিক এইভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়েও মাঝে মধ্যে নেড়ে কষিয়ে নিতে পারেন। আপনারা সবাই নিশ্চয়ই এটা শুনেছেন যে হাঁসের মাংসে একটা দুর্গন্ধ থাকে, তবে আজকে আমি আপনাদের কিছু কথা বলবো যেগুলো হয়তো শুনলে আপনারা মনে মনে হাসবেন, তবে এটাই বাস্তব কথা। আপনারা যখন হাঁস কিনতে যাবেন, তখন জিজ্ঞেস করে নেবেন সেই হাঁসটার বয়স কত, হাঁসটা বুড়ো না বাচ্চা হাঁস। কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন এরই মধ্যে বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি এটা আমার 5 মিনিট কষানো হয়ে গেছে, মাংসটা এখনও আমার কষানো হয়নি। তো আমি এই মাংসটা আরও কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। এবং আর একটা জিনিস, যে হাঁসের পালকগুলো থাকে বডিতে, একটু সাইড করে দেখবেন, যদি খুব ছোট ছোট মনে হয় পালক গজাচ্ছে নতুন, তাহলে বুঝতে হবে যে সেই হাঁসের মাংস খাওয়ার যোগ্য নয়। এবং দেখা যায় যে পালকগুলো বড় হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা একটা প্রাপ্তবয়স্ক হাঁস, এর মাংসটা খাওয়া যেতে পারে। আমার নানিমা যেহেতু হাঁস পালন করতেন, তো নানিমা বলতেন যে হাঁসের বয়স 6 মাসের থেকে কম সেই হাঁসের মাংস কিন্তু খাওয়া যাবে না, সেই হাঁসের মাংসতে কিন্তু একরকম দুর্গন্ধ থাকে, এবং যে হাঁসের বয়স 6 মাসের থেকে বেশি সেই হাঁসের মাংস কিন্তু খাওয়া যাবে, সেই মাংসতে কোনো রকম দুর্গন্ধ থাকে না। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, মোটামুটি আমার 20-25 মিনিট হয়ে গেছে মাংসটা কষানো, এবং আমি জল অ্যাড করে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। প্রয়োজন হলে অবশ্যই কিন্তু জল অ্যাড করে আপনারা মাংসটাকে সেদ্ধ করে নেবেন, এবং আপনারা চাইলে এই মাংসটা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন এই অবস্থাতে। ফিরলাম আমি বেশ কিছুক্ষণ পর, এবং এর মধ্যে কিন্তু এখনও বেশ ঝোল আছে, বাট হাঁসের মাংসতে আমি একটু ঝোল পছন্দ করি, তাই আমি ঝোলটা রেখেছি। এই মাংসটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা নিজেদের পছন্দ মতো সেদ্ধ করে নেবেন। হাঁসের মাংস কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবং আপনারা চাইলে এই মাংসটা কিন্তু কষা কষাও রাখতে পারেন, তবে হাঁসের মাংসতে কিন্তু আমি ঝোল পছন্দ করি, তাই আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করলাম।
এবং এটাকে আমি জাস্ট একটু ফুটতে দিচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই খুব ভালোভাবে ফুটে উঠেছে, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু বেশ পাতলা। আমি আপনাদের এই মাংসটা একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে দেখাচ্ছি। প্রায় 5-7 মিনিট পর এই মাংসটা আমি আপনাদের একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে দেখাচ্ছি। এই মাংসের ঝোলটা কিন্তু আগের থেকে বেশ একটু ঘন হয়ে গেছে। এই মাংসের এটাই কিন্তু একটা পারফেক্ট গ্রেভি হয়েছে। তো আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো গ্রেভিটা কিন্তু তৈরি করতে পারেন। এবং এই মাংসের কালারটা দেখুন, অসাধারণ হয়েছে। এবং এই হাঁসের মাংসটা আপনারা যে কোনো ধরনের খাবারের সঙ্গে সার্ভ করতে পারেন। সব কিছুর সঙ্গেই কিন্তু এই মাংসটা খেতে অসাধারণ লাগে। স্পেশালি আপনারা চিতই পিঠার সঙ্গে তো খেতেই পারেন এটা। চিতই পিঠা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আরও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।